স্বামী, তুমি তো শুধু টেকা নিয়ে যাইতেছ, কিন্তু তোমার ঝুমুর আমারে বিয়া করব বইলে তো মনে হয় না। করবো না মানে? ওর মাও করব। আ মামি, ওর মা তো কবেই মজা ভূত হয়ে গেছে। আঠারো বছর ধরে কোলে পিঠে করে আর বড় করছে, আমার কথা অবাধ্য বাধন নেই। কেমন আছিস ঝুমুর? তুই আবার এখানে? আমি তোর হবু জামাই, আমি আসুম না তো কি আসবো? আরে দেখ, জানোস আমি এক রাজকন্যা, বিয়া যদি করি তো করবো রাজপুত্ররে। আর তুই এখনো ভাবতেছিস আমি তোরে বিয়ে করব? অবশ্যই করবি, তুই সেইখানে বিয়া করবি, আমি যেখানে থামু। দেখ ঝুমুর, তোর সামনে আমি ভালো মানুষে আসি বলে তুই মনে করিস না আমি খুব ভালো মানুষ? তোর দিকে যে হাত ধরে বলে হাত আমি ভাঙিয়া দেবো। তুই যদি আমার না হস আমি তোরও জানে বাইরে ভাবো। আরে ভাই সামাল সামাল, মারামারি করা ভালো না। এমন সোনার টুকরা মাইয়া রে, আপনি জানে মারবার শিখেছেন? আচ্ছা আই নিয়া, এই যে আমাদের নিজস্ব ব্যাপার, এর মধ্যে আপনি নাক গলায় যাইছেন কেন? কে আপনি? আমি হাবলু বিশ্বাস, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং পার্টনার। মানে ভাই সাহেব, উনারা ঢাকা থেকে এসেছেন, আপনাদের ঝুমুরকে কিছুদিনের জন্য শহরে নিতে চাইছেন। কেন শহরে দেবো কেন? অন্যা আপনাদের মতলবটা কি? না না, খারাপ মতলব না। আমাগুলোকে ঢাকা শহরে যাইবা, জিনুক বেচা কয় পয়সা পাও, শহরে বেশি বেশি টাকা কামাই করবা। অমামি তাড়াতাড়ি আসেন, আইতেছি। হ্যাঁ আপনারা দুজন আসুন, আপনি আসুন। জাম শালার সংসারের জ্বালা তুমি থেকে তো বাঁচুন। আমি কিছুদিনের জন্য ঝুমুর রে শহরে নিয়ে যেতে চাই, বিনিময়ে টাকা পাবা, প্রচুর টাকা। কত টাকা দেবেন আপনি বলেন? কত চান? এক লাখ। এক লাখ কম হয়ে যায়, ঠিক আছে দু লাখ। দুই লাখ? তিন লাখ? না বাবা, মাইয়া আমি হাত চালা করতে পারুম না। চার লাখ? আচ্ছা জুমুরে বাদ দিয়া আমারে নিলে হয় না? না হয় না, জুমুর কি লাগবে? পাঁচ লাখে পাক্কা। হ্যাঁ না সাহেব, বহুত কম হয়ে যাইতেছে। বেশি কথা বলে কাজ দেই, পুরো দশ লাখই দেবো। মামি রাজু হয়ে যাও, তোমার পাস আমার পাস। কোন বস্তির মেয়ে রে বাবা, সারা শরীরে গন্ধ। শোনো, তুমি ভালো করেই জানো আকাশকে বাঁচাতে হলে এই মেয়েকে আমাদের নূপুর বানাতেই হবে। চেহারা একরকম হলেই আমার নূপুর হওয়া যায় না। বড় সাহেব, এই ছোট লোক মেয়েটাকে আমি এই বাড়িতে বৌমার স্থান দিতে পারবো না। চলেন বড় সাহেব, জায়গা যেখানে মানুষের দাম নাই সম্মান নাই সেখানে আমি আর থাকুম না, চলেন জায়গা। শোনো 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 শোনো, ভাবে তুমি এসেছো ভাবে আমার খুব খিদে পেয়েছে, তবু আমি কিচ্ছু খাইনি। তুমি তো জানো তোমার হাতে না হলে আমি কিচ্ছুই খেতে পারি না। হ্যাঁ মুন্নি, এই আমি চলে আসছি, চলো তোমারে খাওয়াই দিই। শুধু আকাশ নয়, এখন তো মুন্নির জন্য হলেও ওকে তোমার নূপুর বানাতেই হবে। ভাবে
ঘুম পেয়ে গেছো? না না, গুলবীর অভিনয় করতেছি। তুমি আমাকে ছেড়ে যেও না ভাবি, তাহলে কিন্তু আমি সত্যি মরে যাব। না না মুন্নি, তোমার সাইরা কখনো কোথাও যাব না। এখন আমি আপনাকে একটা গল্প শোনাবো। একটা বিড়াল দেখে তার ধান খেতে বাঘ ঢুকেছে। বিড়াল এসে বলল, এই বাঘ, তুমি আমার ধান খেতে ঢুকেছো কেন? আমি এক্ষুনি বাবাকে বলে দেবো। এদিকে কান দেও না, হাসেও না। এ ভাই, কান দেন নালে হাসেন, একটা কিছু করেন, খেলতে থাকি। এত গল্প শুনালাম, তাও একটু হাসেন না, কান দেও না ও ভাই, একটু হাসেন নালে কান দেন, কিছু একটা করেন ভাই, একটু হাসেন। কেমন করে হাসবে আর কেমন করে কাঁদবে, ও কি কিছু বুঝে? যাও, তোমার সাথে আমি আর কথা বলবো না। কারণ তুমি কাল সন্ধ্যায় আমার সাথে দেখা করো নি। কাল তো আমি সিনেমা দেখতে গিয়েছিলাম। আমাকে ছেড়ে, তোমাকে নিয়ে গেলে তুমি কি সিনেমা দেখতে দাও? সারাক্ষণ শুধু কাতুকুতু দাও। ঠিক আছে, যাও, একা একা যত খুশি সিনেমা দেখো, কি আমি আর তোমার সাথে নাই। প্রেম, আর ইউ সিরিয়াস? ইয়েস আই অ্যাম সিরিয়াস। প্রেম, তুমি তো ভালো করে জানো আমি তোমাকে না পেলে দিওয়ানা হয়ে যাব। তাহলে কাতুকুতু দিতে দাও। এখানে? ইয়েস, নয়তো তোমার সাথে আমার কথা বন্ধ। ঠিক আছে, ওই আড়ালে চলো। কেউ নাই, শুরু করে। আকাশ! না বন্ধু। মা, রাজা ভাই কোথায়? রাজা এসেছিল, আমার চলে গেছে। এসো আকাশ, সত্যি ডাক্তার, তুমি জাদু জানো। শুধু একটা কথা মনে রাখবেন, সেদিনের যে আকাশ এখানে এসেছিল সেই আকাশ আর আজকের আকাশ সম্পূর্ণ আলাদা মানুষ। একজন মানুষ হিসেবে সে বেঁচে গেছে সত্যি, কিন্তু ওর অতীত কর্মজীবনের সবকিছুই আজও ভুলে গেছে। সবকিছুই ওকে আবার জানতে হবে নতুন করে, ধীরে ধীরে। যাও আকাশ, এসো। বেস্ট অফ লাক। আসি ডাক্তার, আসি আসি। নকল বউ তোকে নতুন জীবন ফিরে দিল, তোর মৃত্যু সে ঠেকাতে পারবে না। এবার আমি আর ভুল করব না উকিল, এবার আমার সব কটি গুলিতে শুধু তোর নামই লিখে রেখেছি, শুধু তুই আর কেউ নয়। দেখো ভাইয়া, ভবিষ্যতে তোলা ছবি পুতুলটি হারিয়ে গেছে, আবার একটা পুতুল কিনে দিবে। কিন্তু আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা আমার ভাইয়ার কপালে, টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। এক দুই তিন, ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।